বন্ধুরা, রিসেন্ট ভারতের জন্য রাশিয়ার তরফ থেকে একটি অনেক বড় আর গুরুত্বপূর্ণ খবর সামনে বেরিয়ে আসছে। কেননা রাশিয়া বিনা গুলি চালিয়ে আমেরিকার একটি সব থেকে অ্যাডভান্স আর শক্তিশালী অস্ত্রকে ফেলে ফেলে রেখে দিয়েছে। আসলে আপনারা সবাই জানেন যে রুশ আর ইউক্রেনের লড়াইয়ে রাশিয়ার উপর অনেক কিন্তু ড্রোন হামলা হয়েছে। রুশ তো নিজে মুখেই স্বীকার করে বলেছিল যে তাদের উপর প্রতিদিন 350 ড্রোন দিয়ে হামলা করা হতো, যেটিতে রুশ অ্যাভারেজ প্রতিদিন 333টি ড্রোনকে মারত। আর এইভাবে রাশিয়া এক মাসে তাদের ইলেকট্রনিক সিস্টেমকে ব্যবহার করে কম করে 10,000 ড্রোনকে কিন্তু ধ্বংস করেছে, যেটিতে তুর্কির বাইরাক্তার ড্রোনও যুক্ত আছে, যেটিকে নিয়ে বর্তমান সময়ে তুর্কি অনেক লাফায় আর অনেক অহংকারও করে। এর সাথে সাথে ভারতের শত্রুদেশকেও এই সমস্ত ড্রোনগুলো সাপ্লাই করে ভারতের খিলাফ ব্যবহার করার জন্য। কিন্তু রাশিয়ার শক্তিশালী ইলেকট্রনিক সিস্টেম দিয়ে ইউক্রেনকে দেওয়া বাইরাক্তার টিবি-2 ড্রোনকে মাঝ আকাশেই মেরে ফেলে রেখে দিয়েছে। কিন্তু আজ এমন একটি খবর সামনে আসছে যেটিতে আমেরিকাও চিন্তিত হয়ে উঠেছে। আসলে বন্ধুরা, আমেরিকার একটি শক্তিশালী কামিকাজি ড্রোন, যেটির নাম হচ্ছে সুইস ব্লেড 600, যেটিকে আমেরিকা ইউক্রেনকে দিয়েছিল রাশিয়ার খিলাফ ব্যবহার করার জন্য। কিন্তু এখন খবর সামনে এটাই বেরিয়ে আসছে যে আমেরিকার এই শক্তিশালী ড্রোনকে রাশিয়া তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আর আপনারা স্ক্রিনের ওপর একটি আর্টিকেলকে দেখতে পাচ্ছেন, আর এখানেই কিন্তু শেষ নয়। এই ড্রোন রাশিয়ার সেনার হাতে লেগে গেছে, তাই অনেক বিশেষজ্ঞ বলেছে যে রাশিয়া এই ড্রোনের রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তাদের একটি শক্তিশালী কামিকাজি ড্রোনকে বানাবে, যেটি সামনের দিনে কিন্তু আমেরিকার ন্যাটোর জন্য সব থেকে বড় মাথা ব্যথার কারণ হবে। যদিও এই খবরে আমেরিকা তো চিন্তিতই, কিন্তু ভারত একটি উচিত শিক্ষা পেয়েছে। কেননা রাশিয়ার ইউক্রেনের লড়াই যতগুলো ডিফেন্স সিস্টেম ছিল সেগুলো কিন্তু ততটা কার্যকরী নয়। কিন্তু বর্তমান সময়ে রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দ্বারা বর্তমান সময়ে সমস্ত বা বেশিরভাগ ড্রোনগুলোকে মাঝ আকাশে ফেলে রেখে দিয়েছে, যেটির হাতে থেকে না তুর্কির ড্রোন না আমেরিকার ড্রোন বাঁচতে পেরেছে। তো বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কী মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।